আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। আর্জেন্টিনার পঞ্চম শিরোপা জিততে খেলতে হবে জাতির বিপক্ষে, আসুন তা দেখে নেই এক নজরে। ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল সবশেষ ঘরের মাঠে দুই প্রীতি ম্যাচে পানামা ও কুরাসাওকে বিশাল ব্যবধানে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হটিয়ে ফিফার র্যাঙ্কিংয়ে উঠেছে শীর্ষে। আর্জেন্টিনা জাতীয় দলের সফলতা যখন ঈর্ষণীয়, তখন পিছিয়ে নেই দেশটির অনূর্ধ্ব 17 দলও। আগামী দিনের মেসি মার্টিনেজরাও ছুটছে শিরোপার পেছনে। ইকুয়েডরে বসেছে অনূর্ধ্ব 17 দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের 19তম আসর। ইতিমধ্যে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে আলবি সেলেস্টে জুনিয়ররা। টুর্নামেন্টের পূর্বের 18টি আসরে সবগুলোতেই অংশ নেয় আর্জেন্টিনা। প্রথম আসরে চ্যাম্পিয়নরা সর্বমোট 4টি জুনিয়র কোপা ঘরে তুলে। সর্বশেষ আসরে চ্যাম্পিয়নও আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দল। তার এখন পর্যন্ত রানার্স আপ হয়েছে 6 বার। গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টিতে জয় ও 1টিতে ড্র নিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ডে উঠে আর্জেন্টিনা। 10 দলের এই টুর্নামেন্টে ফাইনাল রাউন্ডে উঠে 2 গ্রুপ থেকে 3টি করে মোট 6টি দল। ফাইনাল রাউন্ড নিশ্চিত করা 6টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে 5টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলো হবে চ্যাম্পিয়ন, আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্স আপ। বাকি 4 দলের মধ্যে যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারিত হবে। ফাইনাল রাউন্ড নিশ্চিত করা দলগুলো হলো ব্রাজিল, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার যুবরা নিজেদের প্রথম ম্যাচে খেলবে চিলির বিপক্ষে 11 এপ্রিল, 14 এপ্রিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে, প্যারাগুয়ের সঙ্গে খেলবে 17 এপ্রিল, স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হবে 20 এপ্রিল, আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে আগামী 23 এপ্রিল। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।